নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্যা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেয়নি প্রশাসন, অভিমত আলোচনা সভায়। শিলচরের স্বচ্ছতা ফেরানো জরুরি, সর্বদলীয় পুরবোর্ড গঠনের দাবি বিডিএফ এর। নয়া মাইল ফলক, 200 কোটি কোভিড টিকাকরণের লক্ষ্য অর্জন করল ভারত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন্যা প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট বিভাগ সহ জনপ্রতিনিধিদের অকর্মণ্যতার দরুন চরম দুর্ভোগ ও বিপর্যয়ের শিকার হন সাধারণ মানুষ। এই অভিযোগ তুলে ধরে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুললেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত বন্যার প্রলয়ঙ্করী তাণ্ডবে মানুষের চরম বিপর্যয় এবং আগামী দিনের ভাবনা শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় বিশিষ্ট বক্তাদের পাশাপাশি এমনই প্রতিবাদী কণ্ঠে আক্ষেপ ব্যক্ত করেন রূপমবাবু। তিনি বলেন, চলতি ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়েন ঘরবন্দী অসহায় মানুষ, বন্যার জল দেখেও নিরাপদ আশ্রয়ে তাদের পৌঁছাতে ব্যর্থ হয় প্রশাসন, অনেককে অন্ধকারে জলমগ্ন অবস্থায় থাকতে হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। এই ভারত সেবা সংসঙ্গে প্রথম তারা জলে পুরো ইয়ে ছিল, উনারা পুরো জলবন্দি ছিলেন। স্থানীয় বিধায়ককে নাকি বলা হয়েছিল নৌকার ব্যবস্থা করে দিতে ব্যর্থ হয়েছেন। এনডিআরএফ এর ভূমিকা আমি স্বচক্ষে আমার সামনে আমি প্রত্যক্ষ করেছি যে উনারা মানুষের পাশে এসে কোনো কাজ করেননি। হ্যাঁ, এসডিআরএফ কিছুটা হলেও করেছে, কিন্তু এনডিআরএফ এখানে তার ভৌগোলিক পরিবেশ এবং জেলা প্রশাসন এ ব্যাপারে পূর্ণ ব্যর্থ হয়েছিল। নিয়মে ওদের সঙ্গে জেলা প্রশাসনের লোক থাকা উচিত ছিল, কিন্তু সেখানে কোনো জেলা প্রশাসন কর্মচারী এনডিআরএফের সঙ্গে আমরা দেখিনি। এনডিআরএফ বাহিনী সেদিন এই বড় বড় ইয়ে নিয়ে প্রমোদ ভ্রমণে লিপ্ত ছিল। মাইকেল মধুসূদন সরণির একটি মেয়ে ফ্লাডের চতুর্থ দিন কলকাতা থেকে এসেছিল এবং আসার পর এনডিআরএফের নৌকায় উঠানো হলো। আমিও উঠলাম ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের কার নিয়ে, আমার জায়গাতে ছেড়ে আমি যেতে পারবো না। এই হচ্ছে গিয়ে এনডিআরএফের ভূমিকা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত স্বচ্ছতা ফেরানো এবং পরিকাঠামো উন্নয়নের স্বার্থে শিলচরে অস্থায়ী ভিত্তিতে সর্বদলীয় পুরবোর্ড গঠনের দাবি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর আহ্বায়ক পার্থ দাসের উদ্ধৃতি দিয়ে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এই দাবি জানিয়ে বলেছেন, শিলচরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের সর্বত্র ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ আবর্জনা, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিকল্পিত উদ্যোগের প্রয়োজন। যেহেতু শিলচর পুরসভার কোন নির্বাচিত বোর্ড বর্তমানে নেই, তাই এ সমস্ত উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে অতি সত্বর একটি সর্বদলীয় অস্থায়ী পুরবোর্ড গঠন করে এসব দায়িত্ব তুলে দেওয়ার দাবি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস বলেন, পরবর্তী পুরসভা নির্বাচন কবে হবে তা এখনো অজ্ঞাত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমায় শহরের নিকাশী নালাগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে, ফলে অল্প বৃষ্টিতে জল জমছে। এছাড়া এর ফলে বিভিন্ন রোগও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দরকার অবিলম্বে সমস্ত ওয়ার্ডের সমীক্ষা করে একটি সুসংহত স্বচ্ছতা অভিযান কার্যকর করা। ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে এ ব্যাপারে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি পুর কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিং এবং সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন। যেহেতু নির্বাচিত পুরসভা নেই, তাই এক্ষেত্রে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং রুটিন কাজ ছাড়া বরাদ্দ সীমিত, তাই কাজে গতি আসছে না। অতএব পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে অস্থায়ী ভিত্তিতে একটি সর্বদলীয় পুরসভা গঠন করে তার হাতে এই দায়িত্ব সঞ্চয় দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি এই অস্থায়ী বোর্ডকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য মুখ্যমন্ত্রীকে তিনি আহ্বান জানিয়েছেন। ভারতে কোভিড ১৯ মহামারী মোকাবিলা করার জন্য টিকাদান কর্মসূচি রবিবার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এ কর্মসূচি শুরুর প্রায় 18 মাস পর দেশে এখন পর্যন্ত 200 কোটি টাকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া একটি ভিডিও বার্তায় এই কৃতিত্বের জন্য দেশবাসী এবং স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 16 জানুয়ারি 2021 থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আজ 200 কোটি টাকার লক্ষ্য অর্জন করেছে। এ লক্ষ্য
অর্জন দেশ ও দেশবাসীর জন্য গর্বের বিষয়। মাত্র 18 মাসে আমরা এই লক্ষ্য অর্জন করেছি। বিশ্বের অনেক দেশ এখনও কোভিড মহামারীর সঙ্গে লড়াই করছে। একই সময়ে ভারতে 200 কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করে কেবল একটি রেকর্ড তৈরি করেনি, বিশ্বকে একটি নতুন দিক নির্দেশও দিয়েছে। হু দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং 200 কোটিরও বেশি কোভিড-19 ভ্যাকসিন ডোজ সরবরাহ করার জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এটি মহামারীর বিরুদ্ধে দেশের অঙ্গীকার ও প্রচেষ্টার আরেকটি প্রমাণ। লক্ষ্মীপুরের রূপাইবালি জিপির সিঙ্গির বন্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিতরণে অনিয়ম ও দুর্নীতির গণ অভিযোগ উঠেছে, কিন্তু সেই দুর্নীতির অভিযোগ যথেষ্ট নয়। প্রমাণসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরার আহ্বান জানিয়েছেন জিপি সভাপতি আমির হোসেন লস্কর। তিনি সংবাদ মাধ্যমে জানান, জিওটেক ও গ্রুপ মেম্বারের সার্ভে মতে পর্যায়ক্রমে চলছে ঘর বিতরণ প্রক্রিয়া। পাকা বাড়ি ও গাড়ি থাকা কোনো ব্যক্তিকে আবাস যোজনার তালিকা নেওয়া হয়নি। যদি এ ধরনের অনিয়ম হয়ে থাকে তবে তার প্রমাণ প্রকাশ্যে তুলে ধরতে সংবাদ মাধ্যমে অভিযোগকারীদের আহ্বান জানান তিনি। থাকে কোনো ফাঁস থাকে, তারপরে ওইটার ব্যবস্থা আছে। যদি পাকা হাউস থাকে তাহলে তার যাতে না পায় বেনিফিশিয়ারি। আমরা যতটুকু যারা সিলেকশন করছি, যারা আমরা জানছি যতটুকু রিলায়েবল সোর্সে যে তারা পাকা হাউস নেয়, ম্যাক্সিমাম এরারও বেনিফিশিয়ারি সিলেকশন করা হয়েছে। বেনিফিশিয়ারি পাকা হাউস নাম ইনক্লুড হয়ে গেছে, আমরা অভিযোগ পাইছি। এগুলো আমরা তদন্ত করি আর এগুলো পেন্ডিংও আছে, মানে এরার নামে এখনও স্যাংশন হয়েছে না। এগুলোই আছে কয়েকজন। এটা তো যেগুলো বেনিফিশিয়ারি এগুলো 2011 ইংরেজি চেকলিস্ট মতো বেনিফিশিয়ারি যেগুলো সিলেকশন হয়েছে, এরপরে 19 ইংরেজিতে একটা এডিশনাল লিস্ট হয়েছে। এই লিস্টগুলোতে যারা নাম থাকবো এরা পাইবো, এবং পরবর্তী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আবার সুযোগ দিব, যারা বেনিফিশিয়ারি ডিপ্রাইভ বেনিফিশিয়ারি যারা কাঁচা হাউস আছে এরার লাগে গভর্নমেন্টের কাছে আমরাও আবেদন করতেছি যাতে এরা আবাস পায়। এটা তো এটা গভর্নমেন্টের উপরে নির্ভরশীল। তারা এটার ব্যাপারে আমার কাছে তো কোনো অভিযোগ আমি পাইছি না। যদি পাই আমরা দেখব তদন্ত করিয়া, তদন্তের মাধ্যমে যদি এরকম অভিযোগ পাইতে তো সেটার ব্যাপারে বিহিত ব্যবস্থা লাগি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করি। আপনার এখন তো বর্তমানে আমাদের 200টা ঘর চলছে পুরানা লিস্টে, আর কাঁচা হাউসে আমাদের প্রায় 375-375-এর মতো ঘর। তো এর মধ্যে প্রসেস চলছে 100টা ঘর, মোটামুটি অলরেডি 100টার মতো ঘরের টাকা ঢুকছে, বাকিগুলো প্রসেসে আছে। সাম্প্রতিক বন্যায় লক্ষ্মীপুর কেন্দ্রের কাপ্তানপুর জিপিতে জলবন্দীদের ঘর থেকে নিরাপদে পৌঁছাতে নৌকা চেয়েও পাওয়া যায়নি। জলে ডুবে শিশুসহ 2 জন প্রাণ হারান বলে জানিয়েছেন জিপি সভাপতি ব্রজেশ্বর দাস। তিনি জানান, বন্যার দুর্দিনে মানুষের পাশে দাঁড়ান তার নেতৃত্বে জিপির অন্যান্য কর্মকর্তারা, তবে জলবন্দীদের ঘর থেকে বের করতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় জটিল সমস্যায় পড়তে হয়। নৌকা চেয়েও পাননি, দুর্যোগ মোকাবিলায় উদ্ধার বাহিনী পৌঁছায়নি। পরে 1,500 টাকায় নৌকা ভাড়া করে নিরাপদ স্থানে পৌঁছান জিপির লোকজনেরা। ওই জিপির 80% বন্যার কবলে পড়ে। দুর্দিনে আগাম পরিকল্পনা মতো নিরাপদ আশ্রয় ব্যবস্থা করা হয়। জিপির প্রায় 15,000 শিশু সহ লোকজনদের 3 দিন অন্তর ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বন্যায় অসংখ্য বাঁশের ঘরের ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া জিপির বেশ কটি পূর্ত সড়ক বেহাল রূপ নেয় বন্যায়। বিধায়ক কৌশিক রায় জিপির ক্ষয়ক্ষতি পরিদর্শন করে সড়কগুলো দ্রুত সারাই বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এই কাপ্তানপুর জিপিতে 80% মানুষের ঘর বাড়ি জলে ডুবছে, এর মাঝে বেশি সংখ্যক একদম জলের তলায় চলে গেছে। মাঝে মধ্যে দেখা গেছে কিছু ঘর নষ্ট হয়ে গেছে। কত হবে তা আপনার অনুমান? আনুমানিক 400 তো হবেই, এর থেকে একটু বেশি হতে পারে। এই যে গরবাইগুলো নষ্ট হয়েছে ওরা বর্তমানে কি ঘরে আশ্রয় নিয়েছে না বাইরে রয়েছে? মানে আমাদের এখানে 2টা স্কুল ছিল আমার জিপিতে, এর মধ্যে বাকিগুলো স্কুলে জল উঠে গেছে। কয়েকটা স্কুল আছে সবটিতেই প্রায় জল, 2টা স্কুল ছিল এর মধ্যে 2টা স্কুলে কিছু সংখ্যক মানুষ অবস্থান করেছে, আর বাকি সবাই নিজ নিজ ব্যবস্থাপনায় আত্মীয় বাড়ি কারো রাস্তায় এইভাবে বসবাস করছে। আচ্ছা, দুর্ভাগ্যজনক কোনো প্রাণহানি ঘটনা বন্যায় হয়েছে? আমার এখানে 2 জন মানুষ মারা গেছে জলে ডুবে, একজন অ্যাডাল্ট আর একজন শিশু। আচ্ছা, ওর মানে শিশুটির বয়স 10 বছর। আচ্ছা, তো এই যে প্রাণহানি হয়েছে, DDM-এ যে আমাদের জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনী কি তৎপরতা আপনার জীবিকা আপনি পর্যবেক্ষণ করেছেন বন্যা চলাকালে? এই যে শিশু মরার পরে FDR বাহিনী আসছে। আচ্ছা, আসার পরে ওরা খুঁজে পায়নি, পরে অটোমেটিকলি বাইরে যাই হোক মানুষটা করে পাওয়া। এমনিতে রেস্কিউ অভিযান যাদের জলবন্দী যারা পরিবার হয়েছিল এদেরকে নিরাপদ স্থানে আনার জন্য কোনো, না এটা নিজ নিজ ব্যবস্থাপনায় করেছে, কোনো অভিযান হয়নি? কোনো অভিযান আসেনি।
সম্প্রতি কাছাড় জেলায় ভয়াবহ বন্যায় সাধারণ মানুষ সর্বস্ব হারিয়েছেন। মানুষ এই বন্যায় নিজেদের ঘর বাড়ি জামা কাপড় সহ ঘরের কিছু রক্ষা করতে পারেননি। এই অবস্থায় এসইউসি কমিউনিস্ট দলের গণসংগঠনগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। রবিবার এআইডিএসও, এআইএমএসএস, কমসোমল এবং এআইডিওয়াইওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের আশ্রম রোডের 20 ফুটি এবং সংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মধ্যে ত্রাণ হিসেবে পুরনো কাপড় বিতরণ করা হয়। সাম্প্রতিক বন্যায় বন্যার কবলে পড়ে মানুষ সর্বশান্ত হয়েছে, এমন অবস্থা হয়েছে মানুষের নিত্যদিনের পরার যে কাপড়, এই কাপড়টুকু পর্যন্ত মানুষ বাঁচাতে পারেনি। আমরা অল ইন্ডিয়া ডিএসও, কিশোর কিশোরীদের সংগঠন কমসুমল এবং যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইয়ের পক্ষ থেকে আমরা শহরের বিভিন্ন যাদের কাপড় পর্যাপ্ত আছেন, যারা দিতেও ইচ্ছুক, তাদের কাছ থেকে আমরা সেকেন্ড হ্যান্ড কাপড়গুলো কালেকশন করি। আমাদের ভলেন্টিয়ার্সরা কালেকশন করেন এবং সেই কাপড়গুলো আজকে আমরা বিশপুরি অঞ্চলে এসে আমরা বিতরণ করছি। এখানে সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত এই কাপড়গুলি গ্রহণ করছেন। আমরা আজকে যদি সফল হই বিভিন্ন অঞ্চলে, আমরা এইভাবে কাপড় কালেকশন করে আমরা দিতে আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তার সঙ্গে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খাদ্য সামগ্রী, আরও অন্যান্য সামগ্রী আমরা সংগঠনের পক্ষ থেকে বিতরণ করছি। অন্যান্য সংগঠনগুলিকে এবং সরকারকেও আমরা দাবি জানাচ্ছি যে মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়, অবিলম্বে এই ক্ষতির পর্যাপ্ত বিবেচনা করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি এবং আমাদের কার্যসূচি আমরা চালিয়ে যাচ্ছি। শিলচরের রূপম সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার রংপুর গঙ্গাপাড়ার সার্বজনীন কালীবাড়ি কমিটির সদস্যদের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ডাক্তার অরুণতি চৌধুরী, ডাক্তার অপেলা দত্ত ও ডাক্তার সায়ন্তন দাস বিনামূল্যে প্রায় 350 জন শিশু, মহিলা ও পুরুষের চিকিৎসা করেন এবং রূপম সংস্থার পক্ষ থেকে সদস্যরা প্রত্যেক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। গঙ্গাপাড়া কালীবাড়িতে এসেছি রূপমের ব্যবস্থাপনায় চিকিৎসা শিবিরের। এখানে আমাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন রংপুর গঙ্গাপাড়ার প্রত্যেক সদস্যবৃন্দরা, তাদের প্রত্যেককে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ থেকে আমাদের বিনামূল্যে চিকিৎসা শিবির শুরু হয়েছে, এটি চলবে আগামী আরও কিছুদিন। আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বন্যার্থীদের পাশে আমরা দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আপনারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতার করে যাচ্ছেন, আগামীতেও আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সাধ্যমতো আমরা প্রত্যেকের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আমি আবার গঙ্গাপাড়ার প্রত্যেক সদস্যবৃন্দকে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। করিমগঞ্জ জেলার বদরপুরের কনকলস বাসাইল জিপির 1 নম্বর ওয়ার্ডের নয়াগ্রামের বন্যাক্রান্ত মৎস্য চাষীদের দুর্ভোগের শেষ নেই। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ফিশারির সরজমিনে পরিদর্শনে গেলে অনেক দুঃখ দুর্দশার কাহিনী উঠে আসে। মৎস্য চাষীরা জানান, এবারে বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। রিয়াজ উদ্দিন, সিরাজ উদ্দিন, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস ও বিলাল উদ্দিন তাদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মৎস্য চাষজীবী মানুষ, আমরা অনেক কষ্ট করে ছোট মাছগুলো বড় করে আমাদের ফিশারিতে ফেলে মাছগুলোকে খানা দানা এইসব খাবাইয়া আমরা বড় করে বিক্রি করে এইসব এই ধরনের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং আমাদের জীবিকা এই ধরনের কাজ নিয়ে আমাদের জীবিকা নির্ভর করি। কিন্তু এই ফ্লাডের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি,
অনেক লাখ লাখ টাকা, ধরো এই ফিশারিতে এই 5-7 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 4-5 লাখ টাকার খানি, মাছের দানা এইসব নষ্ট হয়েছে। এই পিছনের দিকে, এই পিছনের দিকে আমাদের কানা রাখার, মাছের কানা দানা রাখার জায়গা আছে, ওইসবে খানা সব নষ্ট হয়েছে জলে। বিশেষ করে মৎস্য বিভাগ ডিপার্টমেন্টের অফিসারকে আমাদের প্রার্থনা যে আমাদের এই ক্ষতিগ্রস্তর এই অনুসন্ধান করেন এবং কিছু এই ক্ষতিগ্রস্তের আমাদের লোকসানটা উঠিয়ে দেন। দানা হলে আমরা এক একেবারে নিম্নস্তরে পড়ে যাব, কারণ বিজনেস করতেই অসক্ষম হয়ে যাব, কারণ এই অর্থের প্রয়োজন আছে। সব অর্থতে আমাদের এই ফ্লাডের কারণে নষ্ট হয়ে গেছে। এবারে বন্যার ফলে যথেষ্ট মার খেয়েছে আনারস ব্যবসা। বিশ্ববিখ্যাত লক্ষ্মীপুর মার্কুলিনের আনারস সঠিকভাবে বাজারজাত করতে পারেনি চাষিরা। তার মধ্যে শেষ বেলায় সামান্য আশার আলো দেখাচ্ছে কর্ণাটক। বিশ্ববিখ্যাত অত্যন্ত সুস্বাদু লক্ষ্মীপুর মার্কুলিনের আনারস এবার যাচ্ছে কর্ণাটকের বাজারে। আসাম স্টেট অর্গানিক মিশন এজেন্সি ডিরেক্টর অফ হর্টিকালচার অ্যান্ড পিএফ আসামের উদ্যোগে কর্ণাটক রাজ্যের আইকিউ অফ ফুড প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি বিশ্ববিখ্যাত কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার মার্কুলিনের আনারস কর্ণাটক রাজ্যের বাজারগুলিতে উপলব্ধ করার উদ্দেশ্যে এক চুক্তিপত্র স্বাক্ষর করেছে। প্রতি কেজি 25 টাকা মূল্যে মার এগ্রো অর্গানিক কোম্পানি লিমিটেড লক্ষ্মীপুরের ব্যবস্থাপনায় রবিবার প্রথম কনসাইনমেন্ট হিসেবে একটি লরিতে করে প্রায় 15,000 আনারস কর্ণাটক রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সবুজ ফ্ল্যাগ দেখিয়ে আনারস ভর্তি লরির যাত্রা করালেন কাছাড় জেলার অতিরিক্ত উপায়ুক্ত হর্টিকালচারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যুবরাজ বরঠাকুর। সঙ্গে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার আর আহমেদ সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক ও মার্কুলিনের আনারস চাষী সহ মার সম্প্রদায়ের নেতৃত্ব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বন্যা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেয়নি প্রশাসন, অভিমত আলোচনা সভায়। শিলচরে স্বচ্ছতা ফেরানো জরুরি, সর্বদলীয় পুরবোর্ড গঠনের দাবি বিডিএফ এর। নয়া মাইলফলক, 200 কোটি কোভিড টিকাকরণের লক্ষ্য অর্জন করল ভারত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।